আপনি কীভাবে আপনার ইমো থেকে সকল প্রকার স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড মানে অডিও কলেন স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট ভিডিও কলেন স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট মানে এ আপনার ইমো থেকে কেউ কখনো কোনো প্রকারের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কোনো কিছু ডাউনলোড এগুলো কোনো কিছু কিন্তু করতে পারবে না আপনি যদি চান তাহলে এই কাজটি আপনি এখনই কিছু করতে পারেন এবং আপনার সম্পূর্ণ সিকিউরিটি কিন্তু আপনি নিজেই কিন্তু রাখতে পারেন কিভাবে করবেন এই যে সমস্ত কাজগুলো রয়েছে মাত্র দুই মিনিটের ভিতরে কিন্তু আপনি করতে পারবেন তো এই যে আমি কাজগুলো দেখলাম এগুলো করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো ইমো অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনার ইমোটি কিন্তু এখান থেকে অফেন কিন্তু হয়ে যাবে মূলত আপনার এই কাজগুলো করার জন্য কিন্তু আপনাকে ফি কাজ কিন্তু আপনার ইমোতে কিন্তু করতে হবে মূলত ফি সেটিং কিন্তু চালু করতে হবে তার জন্য আপনি কি করবেন এক নাম্বার সেটিং অন করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে ফ্লাস অপশন রয়েছে আপনি এখান থেকে ফ্লাসে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি এই মোড় অপশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে মোরে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি চলে আসবে এরকম চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নামে অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে প্রাইভেসি সেট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে তো আপনার সামনে কিন্তু এরকম লেখা শো করবে আপনি এনে ক্লিক করবেন যখনই আপনি এনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এখান থেকে সমস্ত ফ্রেন্ড কিন্তু এখান থেকে চলে আসবে মূলত আপনি যাকে যাকে চাবেন যে আপনার এই ফ্রেন্ড থেকে কোনো কিছু রেকর্ড অডিও কল হোক ভিডিও কল হোক বা কোনো কোনো কিছু সে ডাউনলোড করতে পারবে না স্ক্রিন শর্ট করতে পারবে না আপনি যাদেরকে যাদেরকে চাবেন আপনি কি করবেন ঠিক তাদের নামগুলো এইভাবে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করে যার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফ্লিকমার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এইখান থেকে কিন্তু তারা অ্যাড হয়ে যাবে এখন কিন্তু তারা জিন্দিগিত কিন্তু আপনার ইমুখ থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড কোনো কিছু কিন্তু করতে পারবে না তো এটা ছিল আপনার এক নাম্বার কাজ তো এখন দুই নাম্বার কাজ ফি করা আসলে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে একটা অপশন শুরু করছে ব্লক স্ক্রিনশট ফর কল আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনার অবশ্যই অফ করা থাকবে এইটা অফ করা থাকলে আপনি অবশ্যই এখান থেকে চালু করবেন এবং এখান থেকে কিন্তু ইমো ডেমো দিয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনার ভিডিও কলের কোনোরকম স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট কিন্তু কেউ কিন্তু নিতে পারবে না যদি আপনি এখান থেকে চালু করে রাখেন তো অবশ্যই এটা আপনি এখান থেকে চালু করবেন তো তিন নাম্বার কাজ কি করার জন্য আপনি কি করবেন এইখান থেকে আবারও এই ব্যাক অপশনে ক্লিক করবেন আবারও ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে একদম ইমো শুরুতে আপনি চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনাকে কী করতে হবে এই যে আপনার ফ্রেন্ডগুলো রয়েছে আপনি চাচ্ছেন যে যে আপনার ইমো থেকে স্ক্রিন স্ক্রিন রেকর্ড কোনো প্রকার ডাউনলোড কোনো কিছু করতে পারবে না এইখান থেকে কিন্তু আপনাকে ওই ফ্রেন্ডগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে আপনি কী করবেন এখান থেকে আপনার ওই প্রত্যেকটা ফ্রেন্ড আপনি এখানে নামের উপরে ক্লিক করবেন আপনি এখান থেকে কনারে এরকম ফ্রিডে দেখতে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফ্রাই নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন এখানে আপনার অফ করা থাকবে আপনি অবশ্যই এই এখান থেকে চালু করবেন চালু করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ইমু কিন্তু এখানে সরাসরি বলে দিয়েছে এই কাজগুলো কিন্তু সে আপনার ইমুখ থেকে কখনো লিখু করতে পারবে না তো অবশ্যই এই যে আমি তিন ফিগার্স দেখালাম আপনি যদি আপনার ইমুতে এই তিন ফিগার্স শিখিগুলো আমি আপনি করতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো আপনার ইমু থেকে জিন্দগিতে কেউ কখনো কোনোরকম রেকর্ড ইস্ক্রেশন আপনার ভিডিও ডাউনলোড ফটো ডাউনলোড এগুলো কিন্তু কোনো কিছু কিন্তু কেউ কখনো করতে কিন্তু পারবে না একদম হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবেন আপনি আপনার ইমু সহ